Hello viewers, FED Production Represents Movie Review তে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এবং আজকে আমরা যে মুভিটা নিয়ে রিভিউ করব সেটা বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের জীবন থেকে নেওয়া এবং বলে রাখা ভালো যে এই মুভিটা রিলিজ হয়েছিল 1970 সালে অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে এবং এই মুভিটা তৈরি হয়েছিল 69 এর গণঅভ্যুত্থানকে ঘিরে এবং এই মুভিতে তৎকালীন যে পলিটিক্যাল মুভমেন্টগুলি ছিল সেগুলি খুব সুন্দরভাবে উঠে এসেছে আমরা জানি যে 69 এর গণঅভ্যুত্থানে আইয়ুব খানের বিরুদ্ধে পাকিস্তানের সমস্ত রাজনৈতিক দল এক হয়ে মুভমেন্ট ক্রিয়েট করেছিল যার ফলশ্রুতিতে 69 সালে আইয়ুব খানের পতন হয় এবং এই মুভিতে মূল ক্যারেক্টারে আছেন আমাদের এই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই গৌরবোজ্জ্বল একটা ব্যাকগ্রাউন্ডের লোক যিনি হচ্ছেন খান আতাউর রহমান এবং আনোয়ার হোসেন তবে মুভির মূল চরিত্রে যিনি ছিলেন তিনি হচ্ছেন রশন জামিল যাকে ঘিরে পুরো মুভিটার কাহিনীটা দেখানো হয়েছে এবং এখানে প্রতীকীভাবে রশন জামিলকে আইয়ুব খান হিসেবে উপস্থাপন করা হয়েছিল এবং ক্ষমতা বোঝানোর জন্য সেখানে একটা সংসার এবং সেই সংসারের চাবির গোছাকে দেখানো হয়েছে যেটা ছিল ক্ষমতার প্রতীক এবং সেই সংসারটা ছিল দেশের প্রতীক যেখানে সেই দেশটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছিল এবং সেই দেশে যেমন একচ্ছত্র ক্ষমতা চলছিল ঠিক একইভাবে সংসারে যে একজন মহিলার একচ্ছত্র ক্ষমতা এই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে এবং এখানে রশন জামিলের ভাইয়ের ক্যারেক্টার ছিলেন অভিনেতা রাজ্জাক এবং শওকত এখানে আরো বলে রাখা প্রয়োজন যে পুরো মুভিটাতে আপনি যদি দেখেন শুরু থেকে খুব সংসার কেন্দ্রিক কাহিনীটা দেখানো হলো মূলত পুরো ব্যাপারটা ছিল একটা প্রতীকী ব্যাপারে এবং এখানে শুরুতে দেখানো যেটা হয়েছে যে মুভির কাহিনী শুরু হয় 21 ফেব্রুয়ারির ব্যাপারটা দিয়ে 21 ফেব্রুয়ারিতে যেখানে আমরা দেখতে পাই যে নায়করাজ রাজ্জাক তিনি শহীদ মিনারে ফুল দিয়ে বাড়িতে ফিরে আসেন এবং সেখানে তার বোনের সামনে তার পড়তে হয় এবং তার বোন তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় গিয়েছিল এবং সে জানায় যে আজ 21 ফেব্রুয়ারি তাই সে খালি পায়ে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তার বোন জানে না যে 21 ফেব্রুয়ারি কি মানে ইট ওয়াজ টাইপ অফ ভেরি স্ট্রেঞ্জ দ্যাট মানে এখানে একজন মহিলা জানেন না যে বাংলাদেশের একজন মহিলা জানেন না যে 21 ফেব্রুয়ারি কি মূলত ব্যাপারটা বোঝানো হয়েছে যে তৎকালীন যে শাসক গোষ্ঠী তাদের বাংলাদেশের তথা বাঙালি মানুষের যে আন্দোলন এবং তার ফলশ্রুতিতে তাদের যে অ্যাচিভমেন্ট সে সম্পর্কে তারা কোনোভাবেই তেমন একটা রিকগনাইজ করছে না যদিও 52 সালের মহান ভাষা আন্দোলনে পাকিস্তান সরকারকে অবশেষে আমাদের জাতির সামনে পরাজয় স্বীকার করতেই হয়েছিল তো এভাবেই আসলে মুভির চরিত্র আগাতে থাকে যেখানে পুরো মুভিতে একটা এই চাবির গোছা কেন্দ্রিক যে একটা কাহিনী সেটাই দেখানো হয়েছে অর্থাৎ ক্ষমতার জন্য যে সবার লড়াই সেই ব্যাপারটা দেখানো হয়েছে তো পরবর্তীতে দেখানো হয় যে এই মহিলা তার স্বামীকে খুবই ভাবে ডিকটেটরি ভাবে ট্রিট করেন এবং তার স্বামী তাকে হচ্ছে যে অভিনেতা খান আতাউর রহমান যিনি পুরো মুভিতে মিউজিক এর ডিরেকশন দিয়েছেন এবং তিনি এখানকার বেশিরভাগ গানই তিনি গেয়েছেন এবং এখানে একটা কথা না বললেই না যে এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা গান এসেছে সেগুলো হয়েছে যে কারার ওই লৌহ কপাট এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এই গানটাও কিন্তু এই মুভিতে আছে এবং দেখা যায় যে এখানে তার স্বামী প্রতিদিন বাড়ির ছাদে যে তিনি একজন মুক্তার থাকে পেশা এখানে বলে রাখা ভালো যে মুক্তার সম্পর্কে যারা বুঝেন না মুক্তার হচ্ছে যে আগে মুক্তার হতো উকিলের ছোটটা হচ্ছে মুক্তার হ্যাঁ দিস ইজ টাইপ অফ দ্য ডিপ্লোমা ডিগ্রি যেমন এখনকার যুগে হয় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার আগের কালে হতো যেমন প্যারামেডিক্যাল ডাক্তার এমবিবিএস ডাক্তার সেরকমই মুক্তার তার উপরে থাকে উকিল তো এই ব্যাপারটা বলে রাখা ভালো আর তার যে ভাই থাকে অভিনেতা শওকত সে শওকত থাকে হচ্ছে যে যিনি পুরো সংসারটা চালান দা অনলি আর্নিং মেম্বার এবং তিনি থাকেন অ্যাডভোকেট যিনি কোর্টে নিয়মিত প্র্যাকটিস করেন কিন্তু রশন জামিলের স্বামী অর্থাৎ অভিনেতা খান আতাউর রহমান তিনি খুবই সত্য এবং ন্যায়পরায়ণ লোক যার কারণে তিনি কোর্টে সেভাবে প্র্যাকটিসে যান না যদিও তার ধারণা হচ্ছে যে কোর্টে গেলে প্রায় দেখা যায় যে বিভিন্ন ফ্রড কেস তার সামনে আসে যেগুলি তিনি আসলে ফেস করতে চান না তিনি কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে চান না তাই তিনি সেভাবে কোর্টে প্র্যাকটিস করেন না এবং খুব স্বভাবতই পুরুষ মানুষ যখন কোন রকম কাজকর্ম না করে মানে বাসায় বসে বসে বেকার জীবন যাপন করে তখন এই স্ত্রীর গঞ্জনা শোনা ছাড়া আর কোনো উপায় থাকে না এবং তার জীবনে পরিকল্পনা ছিল যে সংসার সুখের হয় রমণীর গুণে এই ধরনের একটা মেয়ে
তিনি চেয়েছিলেন তার ঘটকের কাছে, কিন্তু তিনি কোথা থেকে লেফট রাইট করা মিলিটারি মার্কা একটা বউ তার উপর চাপিয়ে দিয়েছেন। এটা হচ্ছে যে তার ভাষায় তার স্ত্রীর বর্ণনা। এবং আমরা যেটা দেখতে পাই যে পরবর্তীতে তিনি তার ঘটকের পরামর্শে যে কাজটা করেন, যে সংসারে একজন রাজত্ব করার লোক আছে যিনি হচ্ছেন যে রওশন জামিল, সেখানে যদি অন্য কোনো নারী চরিত্র আনা যায় সেক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, সেক্ষেত্রে ক্ষমতা আর একজনের হাতে থাকবে না। তাই তিনি তার ঘটকের পরামর্শে তার উভয় শ্যালকেরই বিয়ের ব্যবস্থা করেন। এবং প্রথমে তিনি তার স্ত্রীকে কোনো কিছু না জানিয়ে তার বড় শ্যালকের বিয়ে দিয়ে দেন। এবং বিয়ে কোন মেয়ে দেখার সময় তিনি যখন সেখানে যান, সেখানে পরিচয় হয় অভিনেতা আনোয়ার হোসেনের সাথে, যিনি মুভিতে একজন পলিটিক্যাল লিডার থাকেন এবং পলিটিক্যাল কারণে যার একাধিক বার জেল খাটতে হয়েছিল। এবং সেখানে তিনি জিজ্ঞেস করেন যে আপনারা তো দেশের কথা ভাবেন, দশের কথা ভাবেন, দেশের একটা ক্রাইসিসে আপনারা অনেক ধরনের মুভমেন্ট করেন, স্টেপ নেন, সেক্ষেত্রে যদি বাড়িতে একনায়কতন্ত্র কায়েম থাকে, বাড়িতে যদি অধিকার না থাকে, সেক্ষেত্রে কি করতে হবে। অভিনেতা আনোয়ার হোসেন সেক্ষেত্রে বলেন যে যদি বাড়িতে সমস্যা হয় তাহলে বাড়িতেই আন্দোলন গড়ে তুলতে হবে। এবং তিনি বিষয়টা খুবই সিরিয়াসলি নেন। এবং ছবির এই অংশে একটা কমেডি ভাবের অবস্থা ফুটে এসেছে, যেটা হচ্ছে যে যেখানে তিনি তার বাড়িতে বিভিন্ন পোস্টার সাটান যেখানে লেখেন গান গাইতে দিতে হবে এবং একজনের রাজত্ব চলবে না। তো এগুলি যখন অভিনেত্রী রওশন জামিল দেখতে পান, তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং বিশাল হাঙ্গামা সৃষ্টি করেন। এবং শেষ পর্যন্ত তাদেরকে দিয়েই, অর্থাৎ অভিনেতা খান আতাউর রহমান, তার দুই ভাই এবং বাড়ির চাকর বাকরদের মাধ্যমে তিনি সমস্ত দেয়াল পরিষ্কার করান এবং বাড়িকে পোস্টারমুক্ত করে তিনি তার ক্ষমতা আবার পুনঃপ্রতিষ্ঠা করেন। এখানে মূলত স্বৈরশাসক আইয়ুব খানের এদিকটি ফুটে উঠেছে যে দমনমূলক যে একটা তার নীতি ছিল এই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে, যে তার বিরুদ্ধে যেসব মুভমেন্ট হয়েছিল সেসব মুভমেন্টকে তিনি কিভাবে দমন করেছেন। এখানে আরেকটা ব্যাপার না বললেই না, যে নতুন বউ ঘরে আসার পরে তিনি তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তিনি নতুন বউকে তার যে সাধারণ সাংসারিক জীবন আছে সে সাংসারিক জীবনে প্রবেশ করতে দেননি, বরং তিনি তার ভাইয়ের থেকে তার স্ত্রীকে আলাদা রাখার ব্যবস্থা করেন। এবং একটা টাইমে যখন তার ছোট ভাইয়েরও আবার বিয়ে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তখন তারা দুই বোন একত্র হয়, কারণ তার ছোট ভাইও তার বড় ভাইয়ের যে ছোট স্ত্রীর ছোট বোন ছিল তাকে বিয়ে করেছেন, তাদের মধ্যে পূর্বের প্রেমের সম্পর্ক ছিল যার কারণে এই ঘটনা ঘটেছে। এবং সেখানে তার অভিনেতা রাজ্জাকের যে স্ত্রী সুচন্দা, তিনি এই স্বৈর শাসনের বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেন এবং ক্ষমতা নিজের হাতে তুলে নেন। অর্থাৎ বাড়ির যে সেই চাবির কোঁচা ছিল সেটা অভিনেত্রী রওশন জামিলের থেকে সুচন্দার কাছে চলে আসে। এবং কয়েকদিন তাদের ক্ষমতা চলতে থাকে এবং ইতিমধ্যেই তারা দুই বোনই প্রেগনেন্ট হন এবং তাদের বাচ্চা হয়। কিন্তু দেখা যায় যে বড় বোনের বাচ্চাটা দুর্ভাগ্যবশত মারা যায় এবং ছোট বোনের যে বাচ্চাটা সেটা টিকে থাকে। তো সেক্ষেত্রে এখানে অভিনেতা রাজ্জাক খুবই একটা উদারতার পরিচয় দেন। তিনি তার স্ত্রীকে বোঝান যে তার বোন হচ্ছে তার মায়ের মতো এবং তার যে ক্রিটিক্যাল অবস্থা, এই অবস্থায় তার বাচ্চা মারা গিয়েছে, এটা শুনলে তার একটা খারাপ অবস্থা হতে পারে, যার কারণে তিনি তার নিজের শিশুকে তুলে তার ভাবির পাশে রেখে দেন। এবং সেখানে যখন তিনি প্রচার করেন যে তার স্ত্রীরই বাচ্চাটা মৃত হয়েছে এবং তার ভাবির যে বাচ্চাটা সেটা জীবিত হয়েছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে সংসারে এটা খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, যেখানে দুই বোনের যে বন্ডিংটা ছিল সেক্ষেত্রে এক বোন হয়তো তার নিজের বাচ্চাকে দেখতে পারছে কিন্তু সেভাবে কোলে নিতে পারছে না, মাতৃ স্নেহ প্রদান করতে পারছে না, কিন্তু আরেক বোন সে ভাবছে অন্যের বাচ্চাকে কোলে নিয়ে যেটা তার নিজের বাচ্চা, এবং সেখানে তিনি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন। এবং একটা টাইমে দেখা যায় যে এই সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে একটা প্রবলেম তৈরি হয় দুই বোনের মধ্যে, এবং সেই সুযোগটাকেই কাজে লাগান অভিনেত্রী রওশন জামিল। ঘটনার এক পর্যায়ে অভিনেত্রী সুচন্দা অজ্ঞান হয়ে যান এবং তাকে পানি দিতে বলেন অভিনেত্রী রওশন জামিল, এবং সেই পানিতে তিনি পূর্বে বিষ মিশিয়ে রেখেছিলেন এবং সেই পানি নিয়ে আসে সুচন্দার বড় বোন। তো পরবর্তীতে বিষয়টা যখন সবার সামনে আসে যে পানিতে বিষ ছিল, তখন সবাই সন্দেহ করে যে তার বাচ্চা সংক্রান্ত যে একটা সমস্যা হয়েছিল
তার বোনের সাথে তারই পরিপ্রেক্ষিতে তিনি বিষ দিয়ে তার বোনকে হত্যা করতে চেয়েছিলেন এবং বিষয়টা যখন কোর্টে যায় তখন ডিফেন্স লয়ার ছিলেন অভিনেত্রী সুচন্দার বড় বোনের স্বামী অভিনেতা শওকত এবং প্রসিকিউশনের যে উকিল ছিলেন তিনি ছিলেন খুবই শক্ত একজন লোক যার সাথে কোনোভাবেই পেরে উঠছিলেন না অভিনেত্রা শওকত এবং সেখানে নীরব ভূমিকায় শুরু থেকে ছিলেন যিনি খান আতাউর রহমান তিনি তখন সরব হয়ে উঠেন এবং আদালতের কাছে অনুমতি চান যে তিনি কিছু বলতে পারেন কিনা তখন বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞেস করেন যে তিনি কোন পক্ষ সমর্থন করছেন সেখানে খান আতাউর রহমান ব্যথিত কণ্ঠে জানান যে তিনি আসামি পক্ষ সমর্থন করছেন এবং এতে অভিনেত্রী রওশন জামিন খুবই অবাক হন এবং তার স্বামীর প্রতি তার চরম একটা ঘৃণা তৈরি হয় যে তার স্বামী সেখানে আসামি পক্ষ সমর্থন করছে অর্থাৎ তিনি যে পরিকল্পনাটা করেছিলেন সেই পরিকল্পনাটা নষ্ট করার জন্য তার স্বামী চেষ্টা করছে এবং পরবর্তীতে তার স্বামী যখন জেরা করেন তিনি একটু ভিন্ন উপায় অবলম্বন করেন তিনি প্রথমে কেসে না গিয়ে তিনি বাড়ির প্রত্যেকটা ক্যারেক্টারের যে অবস্থাটা সেটা তিনি আদালতের সামনে উপস্থাপন করেন এবং তিনি বলেন যে বাড়ির প্রত্যেকটা ক্যারেক্টারকে বুঝতে হবে এই কেসটাকে পুরোপুরি বোঝার জন্য তো সেখানে তিনি অভিনেত্রী রওশন জামিনের এতদিনের যে দুঃশাসন বাড়িতে সেটা তিনি উপস্থাপন করেন আদালতের সামনে যেখানে বারবার প্রসিকিউটর অভিযোগ করছিল যে ডিফেন্স উল্টাপাল্টা কথা বলে আদালতের সময় নষ্ট করছে কিন্তু একটা সময় যখন তিনি একটা মূল প্রসঙ্গ নিয়ে আসেন যেখানে ছিল একটা নির্দিষ্ট গ্লাস যেটা হচ্ছিল অভিনেত্রী রওশন জামিনের গ্লাস যেই গ্লাসটা তিনি আর কাউকে ব্যবহার করতে দেন না সেই গ্লাসটার কথা যে সেই গ্লাসটা অভিনেত্রী রওশন জামিনের রুম থেকে কিভাবে তার সুচন্দার বড় বোনের রুমে গেল সেই বিষয়টা তিনি তুলে ধরেন যে সে এখানে একটা কমেডি সিন চলে আসে যে সে গ্লাসটির কি পা গজিয়েছিল যে হেঁটে হেঁটে তিনি আসামির তিনি ওনার ঘর থেকে ওনার ঘরে চলে গেলেন তো এটা খুব একটা কঠিন ব্যাপার ছিল এবং তিনি এমনভাবে জেরা করেন এবং এমনভাবে রওশন জামিনকে খেপিয়ে তোলেন যে একটা পর্যায়ে তিনি বলতে বাধ্য হন যে তিনি বিষ দিয়েছিলেন তিনি স্বীকার করেন এবং রাগের মাথায় এও বলে ওঠেন যে এখন তো বুঝতে পারছি যে বিষ ওর গ্লাসে না তোমার গ্লাসে দেওয়া উচিত ছিল যে তোমাকে হত্যা করা উচিত ছিল কারণ তোমার কারণে আমার আজকে এই পরিস্থিতি দেখতে হবে সেটা আমি চিন্তাই করতে পারিনি এভাবে আসলে কেসের ব্যাপারটা সমাধান হয় এবং অভিনেত্রী রওশন জামিনকে জেলে পাঠানো হয় এবং সেখানে দেখা করতে যান হচ্ছে অভিনেতা খান আতাউর রহমান তার স্ত্রীর সাথে এবং তাকে বোঝান যে এরকম ভুল করতে নেই হিটলারও ভুল করেছিল এবং এনে মিছিল হচ্ছিল সেই মিছিলের কথা তিনি তার স্ত্রী কোর্টে জেলের ভিতর থেকে শোনা যাচ্ছিল এবং সেখানে তিনি তাদেরকে শোনান যে ওই যে দেখছো যে যারা আন্দোলন করছে এরা দেশের পক্ষে আন্দোলন করছে আর তুমি এভাবে আর কি মানে এখানে আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ক্ষমতা নিজের কাছে ধরে রাখার যে প্রয়াস ক্ষমতা কখনো স্থায়ী হয় না পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না এবং সব শেষে এভাবেই মুভিটা শেষ হয়ে যায় সেখানে আনোয়ার হোসেন জেল থেকে ছাড়া পান একটা হ্যাপি ইন্ডিংস এর মধ্যে দিয়ে মুভিটা শেষ হয় এবং এখানে বলা ভালো যে আজকে 2019 সালে হচ্ছে 69 এর গণঅভ্যুত্থানের 50 বছর পূর্তি এবং সাথে সাথেই আজ 30 জানুয়ারি আমাদের যে বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের মৃত্যুবার্ষিকী আসলে মৃত্যুবার্ষিকী বলা যায় না কারণ তিনি রহস্যজনকভাবে এই দিনে নিখোঁজ হয়েছিলেন এবং তিনি কোথায় আছেন বা তার সাথে কি হয়েছিল যেটা এখন পর্যন্ত স্পষ্ট না তো তিনি যেখানেই থাকুন না কেন আমরা তিনি যদি বেঁচে থাকেন তবে আমরা আশা করি যে তিনি যেন ভালো অবস্থায় থাকেন এবং তিনি যদি হয়তো তিনি যদি মারা গিয়ে থাকেন আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং এ বলে আমাদের আজকের এই বিশেষ পর্বটা শেষ করছি যারা আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের এই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমাদের যে এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।